কিন্তু বাস্তবে যেটা হলো আমরা অনেকেই মন খুলে কথা বলি না বিকজ মন খুলে কথা বলতে গেলে কার স্বার্থতে গিয়ে কোথায় লেগে যাবে আমরা কিন্তু ওখানে কিন্তু ব্যালেন্স করে চলি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এটা আপনারাও জানেন আর যদি প্রবাসীদের মধ্যে যদি কেউ জেনে থাকে তো আপনারাই সবচেয়ে বেশি জানেন মানে মালয়েশিয়া প্রবাসী যারা আপনারা আছেন এই যে দায়িত্ব 2019 সালের জানুয়ারি মাসে আমাকে দায়িত্ব দেওয়া হলো 2018 সালে মালয়েশিয়ান গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বর মাসে ওনারা এই মার্কেটটা আমাদের জন্য বন্ধ করে দিল বন্ধ কেন হয়েছে এটা আপনারা সবাই জানেন আমার কিন্তু আবার বিস্তারিত বলার কিন্তু প্রয়োজন নাই কিন্তু এই যে গত তিন বছর চার বছর যেটা বন্ধ হয়ে আছে এটা তো ক্ষতিগ্রস্ত কে হয়েছে আপনারাই এটাই হলো বাস্তব সত্য আর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি করেছি এর মধ্যে আমি যাই কিছু করি থাকি না কেন আমি কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছি এটাও কিন্তু সত্য কিন্তু কেন ব্যর্থ হয়েছি এটারও কিন্তু আপনারা সবাই জানেন আমি যদি এক কথায় যদি বলি আমার দায়িত্ব হলো আপনারা যারা প্রবাসে এই যে আমাদের যে যারাকে যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা আপনারা যে দেশের জন্য আপনারা যে অর্জন করে দেশে পাঠান যা দিয়ে আমাদের ইকোনমিক চালিকা শক্তি যেটা আছে এটা চলে তাদের ব্যাপারে যখন মন্ত্রণালয়ে আমি দায়িত্ব গ্রহণ করি টার্গেট ছিল আমার উদ্দেশ্য ছিল এখনো উদ্দেশ্য আছে যে এই শ্রমিক এই ওয়ার্কার এদের জন্য কি করা যায় কিন্তু আপনারা জানেন যে এই কয়েক বছরে আজকেও যখন কয়েক বক্তারা যেটা বক্তব্য দিয়েছেন যে এটা হতে দিব না ওটা হতে দিব না এটা আমরা চাই না ওটা আমরা চাই কিন্তু কেউ তো কর্মীদের তো কথা কেউ বলে নাই একটা বক্তা তো কিন্তু কর্মীদের কথা বলে নাই সব কিন্তু ব্যবসায়ী কথা বলেছে এখন এটাই হলো আমার কথা আমি যে দায়িত্ব আছি আমি কিন্তু এখানে কোনো ব্যবসায়ীর পক্ষে না আমি কিন্তু কর্মীর পক্ষে নেক্সট প্রশ্ন হলো কি তার কর্মী পক্ষে ইমরান আহমদ তুমি কি করছো আমি অনেক কিছু করেছি আমি শুধু মালয়েশিয়ার কথা বলছি আমি সব প্রবাসের প্রবাসীদের কথা আমি বলছি না শুধু মালয়েশিয়ার কথা বলছি এই যে ডিসেম্বর মাসে অনেক চক্রান্ত মাক্রান্ত পার করে ডিসেম্বর মাসে আমরা একটা এমওইউ সই করলাম সবাই তো আমাকে খুব বাহবা দিলেন এই তো এখন মার্কেট খুলে গেল আমরা তো ওই হিসাবেই কথা বলা আরম্ভ করলাম এই তো জানুয়ারি মাসে মার্কেট খুলে যাবে ফেব্রুয়ারি মাসে মার্কেট খুলে যাবে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন কে বলেন মন্ত্রী সাহেব জানুয়ারি মাসে খুলবে তো তা আমি হা ইয়া বলি না না বলি তারপরেও কিন্তু পেপারে চলে আসে মন্ত্রী বলছে কি জানুয়ারি মাসে খুলে যাবে বাস্তব এটা তো সব আপনারাই জানেন আমি তো এখানে লুকোচুরি কিন্তু খেলছি না এই যে ডিসেম্বরের পরে আমি যদি দুইটি ঘটনার কথা যদি আপনাদেরকে বলি প্রথম ঘটনা হইল যে জানুয়ারি মাসের ১৪ তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো চিঠিতে বলা হলো কি দাঁড়া আমরা এইভাবে একটা সীমিত আকারে আমরা কিন্তু মার্কেট চালু করতে চাই ১৮ তারিখে আমি কিন্তু ওটার উত্তর দিয়েছি এটা কিন্তু সবারই কাছে আছে যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্ট রাখেন এই কপি সবার পকেটে আছে আর সাংবাদিকদের কাছে তো ডেফিনেটলি আছে বিকজ ওনারা তো এই কী বলে সাইবার স্পেস আর
সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে কিন্তু পেয়ে গেছেন। আমার চিঠিতে আমি যা লিখেছি আমি কিন্তু শুধু আমার শ্রমিকদের স্বার্থের কথা লিখেছি, আমি শুধু এমওইউর কথা লিখেছি, যে এমওইউ আমি দর্শক দিয়েছি, যে এমওইউ আমরা নেগোসিয়েট করে আমি এক পর্যায়ে এসেছি। তারপর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু মালয়েশিয়া থেকে কোনো উত্তর পাই নাই। বিভিন্ন কথা বলা হয়, এখান থেকে বলা হয় দ্যাট আমাদের কারণে মার্কেট বন্ধ হয়ে আছে, কিন্তু আপনারা জেনে রাখেন আমাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ না। এটা আমি দৃঢ়ভাবে একেবারে বুক ফুলাইয়ে কথা বলতে পারি, আমাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ না। মার্কেট বন্ধ এখানকার যা ওনাদের যে অন্তর ব্যাপার যেটা আছে ওটার কারণে। আমি এখানে যারা যারা আমরা যেভাবে ইনভলভ আছি যেখানে যেখানে তাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ হয়ে আছে। আমি এটাতে বিস্তারিত যাব না, এই জন্য দ্যাট আগামীতে আমার কিন্তু নেগোসিয়েশন করতে হবে। আমি কিন্তু এখনও আছি মার্কেট খোলার জন্য, কী আকারে কী সিস্টেমে কীভাবে মার্কেট খোলা হবে এটা আমি নেগোসিয়েশন না করা পর্যন্ত আমি তো বলতে পারছি না। আমি তো ওনাদের কাছ থেকে তারিখ চেয়েছি, ভাই আমাদের একটা মিটিংয়ের তারিখ দেন, আমরা বসে বই আলাপ আলোচনা করে সব সমাধান করে দেই। এখন পর্যন্ত তারিখ পাইনি, এখনও আমি আশা আছি। যাই হোক, ঘুরে ফিরে কথা হলো, যখন আমরা প্রবাসী ভাইদের কথা চিন্তা করি, আজকেও তো আমরা হোম মিনিস্টার সাহেবের সাথে দেখা করেছি, আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমি ওনার সাথে ছিলাম, সেখানেও কিন্তু কথা হয়েছে, কথা কিন্তু আপনাদেরই হয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। কাজ আমার, কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কিন্তু কথা আপনাদেরই বলেছে, যে যে কথা বলার প্রয়োজন আছে সেই হিসাবে আমরা কথা বলে এসেছি। আশা করি এটার খারাপ কিন্তু ফল হবে না, ভালোই ফল হবে। কিন্তু যে বিভিন্ন কথা এখানে বলা হয়, নির্যাতনের কথা বলা হয়, আইন কানুনের কথা বলা হয়, আইন কানুন কিন্তু শুধু বাংলাদেশে না, আইন কানুন কিন্তু এখানেও আছে। যখন আমাদের হাইকমিশনের কথা বলা হয়, আমি কিন্তু খুব খুশি হলাম আপনারা যে প্রশংসা করেছেন আমাদের হাইকমিশনের কাজ, বিকজ বেশিরভাগ যা বদনাম যেটা হয় আমরা আসলেই সবসময় বলা হয় কিন্তু হাইকমিশনার কিচ্ছু করে না, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। কিন্তু এই প্রথমবারের মতন আমি যেটা এটা শুনে আমি অত্যন্ত আমি যাকে বলে কেদার খুশি হয়ে দেশে যাবো। একেদার যে কথা আমি সবসময় জানতাম আমাদের হাই কমিশন যে কাজ করে, এটাই কিন্তু আপনারাই আমাকে আজকে প্রমাণিত করে দিয়েছেন। ইনশাল্লাহ হাই কমিশন তাদের দায়িত্ব পালন করবে, আমাদের লেবার শ্রম উইং যেটা আছে যেটা ডাইরেক্টলি আমার আন্ডারে, ওরাও কিন্তু ওদের দায়িত্ব পালন করছে। আর আপনাদের কোনো সমস্যা হইলে আমি সবসময় বলি দ্যাট এম্বাসিতে যদি কোনো আপনারা যদি পরিত্রাণ না পান, আমার ইমেল আছে, আমাকে একটা ইমেল পাঠাবেন। কিন্তু 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 ইমেল পাঠাবার আগে প্রথমে আপনার নিজেকেই বুঝতে হবে কি আপনি আপনার কাজটা সঠিক মতন করেছেন কি না। যদি এমনি হুদাহুদি একটা চিঠি ছেড়ে দিলেন, যার যখন চেক করতে যাব দেখবা কেদার দোষ আপনারই। আমি উদাহরণ হিসাবে একটা বলে দিই, যে খুব সংক্ষেপে যেটা আমি রিসেন্ট এইবার জানলাম, যে একজন ভদ্রলোক কমপ্লেন করলো কি তার ও ছয় মাস না কয় মাস আগে ওর পাসপোর্ট দিয়েছে, পাসপোর্ট দিয়েছে এখনও ও পায়নি বা পেয়েছে সামথিং, ছয় আট মাস লেগে গেছে। খবর করে দেখা গেছে দ্যাট ও তো যে সিস্টেম সেট করা আছে, এখন তো সিস্টেম আছে কি দ্যাট আপনারা পাসপোর্ট পোস্ট অফিসে জমা গিয়ে দেবেন, আছে কি না সবাই জানেন তো, আর পোস্ট অফিস থেকেই কিন্তু আপনারা গিয়ে আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন, ওই হাই কমিশনে যাওয়া লাগে না। কিন্তু সেই ভদ্রলোক নাকি কোনো দলালকে বুঝে দিয়েছে, দলাল সাহেব তো পকেটে পয়সা নিয়ে তারপর ওটা নিয়ে বসে আছে,
বসে আছে, হয়তো তিন চার মাস পাঁচ মাস পরে গিয়ে জমা দিয়েছে। রেজাল্ট হলো বদনাম কিন্তু হাই কমিশনের উপরে, এটা তো অন্যায়। তো যাই হোক, এটা একটা উদাহরণ যেটা আমি শুনেছি। এই ধরনের আরও উদাহরণ হতে পারে, ইচ্ছাকৃত না, না জানার কারণে হতে পারে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, এখানে আমাদের অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে, আপনাদেরকে এই মেসেজটা সবার কাছে যদি পৌঁছে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর এখানে আই থিঙ্ক ডক্টর ইমদাদ সাহেব বোধহয় একটা রেজিস্ট্রেশনের কথা একটা বলেছেন, না তো বলেছেন তো, রেজিস্ট্রেশন কিন্তু বড় সিম্পল জিনিস, এটার জন্য অফিসও লাগে না, ঘর বাড়িও লাগে না, শুধু লাগে একটা সিম্পল কম্পিউটার। আর ওই কম্পিউটারের মধ্যে সবগুলি এন্ট্রি করলে হয়, ওই এক্সেল শিটেও এন্ট্রি করলে কিন্তু ওখান থেকে সব কিছু বাইর করা যায়। তো এই দায়িত্বটা কিন্তু আমরা নিতে পারি, উনি তো অফার করেছেন কি দ্যাট আপনারা করে দিতে পারেন। আপনি না ইমদাদ সাহেব করুন, ও আচ্ছা, হ্যাঁ রাইট। তো সামাজিক দায়িত্ব হিসাবে যদি আপনারা এটাও করেন তাও করা যায়। যাই হোক, আজকে আমরা উত্তাল মার্চ এটা নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। উত্তাল মার্চ আর বঙ্গবন্ধু কিন্তু এপিট উপিট, বলতে গেলে বঙ্গবন্ধু ছাড়া আমরা কিন্তু বাংলাদেশের কিন্তু স্বপ্ন দেখতে পারতাম না। কিন্তু এখন ঠিক তো বললেন, 50 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে এই দেশের স্বাধীন হওয়ার, আমরা কিন্তু আজ পর্যন্ত 30 লাখ যে শহীদ যারা হয়েছেন মুক্তিযোদ্ধারা, 2 লাখ মা বোনদের যে ইজ্জত গেছে, বঙ্গবন্ধু ওনার তাজা রক্ত দিয়েছেন, ওনার পুরো পরিবারের রক্ত এই আমাদের বাংলা মাটিতে দিয়েছেন, আমরা কি দিয়েছি উল্টা? আমরা তো কথা ছাড়া তো আর কিছু দেইনি। আমার মনে হয় সময় এসে, 50 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধুরও 100 বছর পূর্তি আমরা পালন করে ফেলেছি, কিন্তু আলটিমেটলি আমাদের সবাইকে কিন্তু আল্লাহর কাছেই যেতে হবে। আমরা যত কথা বলি বঙ্গবন্ধুর ব্যাপারে বা এই দেশের ব্যাপারে বা মুক্তিযোদ্ধাদের শহীদদের ব্যাপারে, আমরা কি করেছি ওদের জন্য? একটা গাছ লাগিয়েছি? আপনারা নিজেকে জিজ্ঞেস করেন, কে নিজে বাড়িতেই লাগান না, একটা গাছ লাগিয়েছেন কে, ভাই এটা মুক্তিযোদ্ধাদের জন্য আমি লাগালাম? তাও তো আমরা করি না, আমি করি, এটা কিন্তু আপনারা জেনে রাখেন, আমি করি। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি কিন্তু আমার বিবেককে রোজ রাতে জিজ্ঞেস করি কি আমি ঠিক করলাম না ভুল করলাম। দিনের আমি হিসাব কিন্তু আমি আমার নিজে নিজে হিসাব নেই। আমরা যদি সবাই আমাদের হিসাব নিজের হিসাব নেই, ইনশাল্লাহ কিন্তু কোনো সমস্যা হবে না। এই দেশ যেই লাইনে বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে ফেলে দিয়েছে, যে ট্র্যাকে, এই ট্র্যাক কিন্তু থামবেও না আর গতি কমবেও না যদি আমরা সবাই ঠিক থাকি। এটা এই জায়গা থেকেই আমরা আপনাদেরকে বলতে পারি, দ্যাট বক্তব্য দিতে গেলে আই ক্যান কন্টিনিউ, কিন্তু আমি জানি কে দ্যাট অতিরিক্ত বক্তব্য দেওয়াটাও কিন্তু খুব বেশি একটা ভালো কাজ না, বিকজ কেউ পছন্দ করে না।